প্রিয় দীনী ভাই ও বোনেরা, আজকে আমরা চমৎকার একটি দোয়া শিক্ষা করব। বলেন আপনারাই, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি যার কোনো শত্রু নাই? অবশ্যই সকলের কম বেশি শত্রু আছে, আর এই শত্রুর উপর কিভাবে আপনি জয়লাভ করবেন আজকে সেই দোয়াটা শিক্ষা করব। দেখেন, এটা কিন্তু কোরআনের একটি আয়াত, এটা কোরআনের একটি আয়াত, সরাসরি কোরআনের আয়াত। তো অবশ্যই কোরআনের আয়াত যদি আমরা একিনের সহিত পড়তে পারি, আমরা শত্রুর উপরে জয়লাভ করতে পারবো। এটা রব্বানা সুরা আলি ইমরান সরি এটা সুরা বাকারার শেষের আয়াত, সুরা বাকারার শেষের আয়াত। আমরা এখন আমরা শব্দ শব্দ করে, শব্দ শব্দ করে শুদ্ধ উচ্চারণ করে শিক্ষা করব। রব্বানা রব্বানা ولا تحملنا ولا تحملنا ما لا طاقة لنا ما لا طاقة لنا قتلنا به به مَا لَا طَاقَةَ لَنَا بِهِ رَبَّنَا وَلَا تَحْمِلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ وَاعْفُ عَنَّا وَاعْفُ عَنَّا واغفر لنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا 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 أنت مولانا أنت اكفى قلناها به مولانا فانصرنا 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 على القوم على القوم القوم الكافرين كافرين আমি আবারও পড়িয়ে দিচ্ছি যাতে আপনারা সকলেই পড়তে পারেন। রব্বানা ওয়ালা তাহমিলনা মা লা তাকাতা লানা বিহি واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا فانصرنا على القوم الكافرين على القوم الكافرين على القوم الكافرين তো এখন প্রশ্ন জাগতে পারে, কখন পড়বো? আচ্ছা, এখানে আমাদের কিতাবে ফাজাইলে দোয়া ও দুরুদ এই কিতাবে উল্লেখ নাই কখন পড়তে হবে। তো আমি বলি, এটা বড় বড় বিজ্ঞ যারা আলেম আছে, আমি দেখেছি তাদেরকে, তারা মোনাজাতের ভিতরে এই আয়াতটা পড়ে। তো আপনিও পাঁচ ওয়াক্ত নামাজের মোনাজাতের পরে এই আয়াতটা পড়তে পারেন। তারপরও কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াতের অনেক অনেক ফজিলত রয়েছে, শুধু শত্রু না, এটা শত্রু ছাড়াও আরও অনেক ফজিলত আছে। আপনি প্রত্যেকটা নামাজের পরে যখন দোয়া করবেন, তখন এই কোরআনের আয়াতটা রাখবেন ইনশাআল্লাহ।